सुप्रिय शिक्षार्थी सम्मानित अभिभावक एवं नियमित जरा क्लासगुलो देखें सबाइके आसलामु आलैकुम। आशा करछि सबाई आल्लाहर अशेष रहमते एखोनो सुस्थ आछेन एवं आमरा आल्लाहर अशेष रहमते एखोनो आलहामदुलिल्लाह सबाई भालो आछि। तो आमि प्रतिदिन तोमादेर बाबी क्लास निते आसि। बाबीर मिनिंगटा कि सबाई बोलो तो, फुल नामटा कि? आमरा सबाई जानि बांग्लादेश ओ विश्व परिचय। আমি তোমাদের প্রতিদিন এই বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসটাই নিয়ে থাকি, যেটা স্কুলে চলাকালীন অবস্থায় স্কুলে নিয়েছি। তো এখন আমরা অনলাইনে ক্লাস করছি, সবাই নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো আশা করছি, এবং যারা দেখছো তারা অনেক বেশি উপকৃত হবে। আর যারা দেখছো না তাদেরকে বলবো, তোমরা যারা দেখছো তাদেরকে ইনফর্ম করো যেন তারা নিয়মিত ক্লাসগুলো দেখে, এবং তোমাদের উপকারের কথাগুলো তাদের সাথে শেয়ার করো। তো আসো আমরা আজকের পড়ায় চলে যাই। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের একটা বড় প্রশ্ন করেছিলাম। ষষ্ঠ অধ্যায়ের নাম কি সবাই বলতে পারবে? দেখি মনে আছে কিনা, হয়তো সবার মনে আছে, আমি শুনছি না। তো আমাদের অধ্যায়ের নাম কি ছিল? সামাজিক পরিবেশের উন্নয়ন। তো আমরা ওই সপ্তাহে না মানে গত ক্লাসে আমরা সামাজিক পরিবেশের উন্নয়নে একটা বড় প্রশ্ন করেছিলাম। আজকে দেখো আমরা সামাজিক পরিবেশের উন্নয়নের দুই নম্বর বড় প্রশ্নটা করব। দুই নম্বর বড় প্রশ্নটা পড়ার আগে কি করতে হয় বলতো? প্রশ্নটা পড়ার আগে আমরা উত্তরটা পড়ার আগে মানে যখন একটা প্রশ্ন শিক্ষার প্রস্তুতি নিব আমরা বা ইচ্ছা পোষণ করবো যে শিখব, তখনই তার আগে আমরা কি করব, প্রশ্নটা কয়েকবার পড়ে নিব। কি করার জন্য? ভালোভাবে বোঝার জন্য। আর প্রশ্নটা আমরা যখনই বুঝবো তখনই উত্তরটা লিখতে আমাদের অনেকাংশে সহজ হয়ে যাবে। তো আসো নিয়ম অনুযায়ী আমরা প্রশ্নটা আগে পড়ে নিচ্ছি। দেখো আমার সাথে সবাই পড়ো। পরিবারের মঙ্গলে সবারই কি করা দরকার? বাড়িতে আমরা কোথায় গাছ লাগাবো? আমাদের বাড়ি ঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন? প্রশ্নটা আমরা একবার পড়ে নিয়েছি। বোর্ডের দিকে তাকিয়ে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, বোর্ডটা অনেক কিছু দিয়ে সাজানো, ভালো লাগছে দেখতে, তাই না? আসো তাহলে প্রশ্নটা আরো একবার পড়ে নিই বোঝার সুবিধার্থে। পরিবারের মঙ্গলে সবারই কি করা দরকার? বাড়িতে আমরা কোথায় গাছ লাগাব? আমাদের বাড়ি ঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন? প্রশ্নটা আমার বিশ্বাস এতক্ষণে তোমরা বুঝে নিয়েছো এটার উত্তরটা কিরকম হবে। দেখো প্রথম অংশ আমরা সবাই জানি যে একটা বড় প্রশ্নে তিনটা অংশ থাকে, আর তিনটা অংশের উত্তর আমরা ভেঙে ভেঙে লিখি যাতে করে একটা বড় প্রশ্ন সাজানো হয়ে যায়। তাহলে আসো প্রথম অংশটার উত্তর আগে লিখি। পরিবারের মঙ্গলে সবার কি করা দরকার? আমরা উত্তর কি লিখব? পরিবারের মঙ্গলে সবার কি করা দরকার? পরিবারের মঙ্গলে সবার কাজ করা দরকার। দেখো এখানে উত্তরে পড়ে আমরা এই যে প্রথম অংশের উত্তরটা আমি মার্ক করে দিচ্ছি, এইটুকু লেখা হলে আমরা কয় নম্বর পেয়ে যাবো? দুই নম্বর। তাহলে পরিবারের মঙ্গলে সবার কাজ করা দরকার, তাহলে এই প্রথম অংশের উত্তর আমাদের শেষ। এরপর আসো দ্বিতীয় অংশে চলে যাই। বাড়িতে আমরা কোথায় গাছ লাগাবো? এই যে দেখো এখানে একটা বাড়ির চিত্র আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে, এখানে খুব সুন্দর করে একটা বাড়ির ছবি আঁকানো আছে। তো এই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বাড়িতে আমরা কোথায় গাছ লাগাবো। দেখো এই যে একটা বাড়ি, বাড়ির এই পাশটা, বাড়ির চারপাশে যে জায়গা থাকে সেটাকে কি বলে? বাড়ির আঙিনা বলে। তাহলে আমরা কোথায় গাছ লাগাবো? বাড়ির আঙিনায়। দেখো বাড়ির আঙিনায় আমরা গাছ লাগাবো, এই তো দ্বিতীয় অংশের উত্তরটা চলে গেল। তাহলে আমাদের চার নম্বর বা তিন নম্বরের উত্তর হয়ে যাবে। প্রশ্নে যেভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা থাকে সে অনুযায়ী উত্তর হয়ে যায়, নাম্বারটা দেওয়া হয়। তো দেখো এখানে বাড়ির আঙিনায় আমরা গাছ লাগাবো। এরপর আমরা চলে যাই দ্বিতীয়াংশে। আমাদের বাড়িঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন? শুধু বাড়িঘর না, এখানে থাকতে পারে আমাদের বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, আমাদের বাড়ির আঙিনা কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তো এখানে আমরা লিখেছি যে যেহেতু আমরা বেশিরভাগ সময় বা সব সময় বাড়িতেই কাটাই, তো সেই হিসেবে আমরা বাড়িটা লিখেছি যে আমাদের বাড়িঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তাহলে আমরা উত্তরে চলে যাই। আসো বিভিন্ন কারণে আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। যেমন বিভিন্ন মানে কি? নানা কারণ, অনেকগুলো কারণ, অনেকগুলো কারণে আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তাহলে আসো এখানে আমরা নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি, লিখেছি। দেখো ইচ্ছে করলে তোমরা নাম্বার নাও দিতে পারো, অথবা যদি এরকম থাকে আমাদের বাড়ির ঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন চারটি বাক্যে লেখো বা পাঁচটি বাক্যে লেখো, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এক দুই নাম্বার দিয়ে ওই কয়টা বাক্য লিখতে হবে। এখানে আমি এরকম
জানি যেখানে সেখানে আমরা যেখানে বসবাস করি না কেন সে ময়লা আবর্জনা যেখানে সেখানে থাকলে কি হয় পরিবেশ দূষিত হয় আর এতে করে কি হয় এতে করে আমাদের নানা ধরনের অসুখ বিসুখ দেখা দেয় তাই আমরা কি করব বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব না শুধু বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব সবাই এখন দেখো দুই নাম্বার পড়ার টেবিল বইয়ের ব্যাগ এলোমেলো রাখলে প্রয়োজনের সময় দরকারি জিনিস খুঁজে পাওয়া যায় না যদি আমাদের পড়ার টেবিলে বই খাতা ব্যাগ সব কিছু পেন্সিল রাবার সব কিছু এলোমেলো থাকে তুমি পড়ার সময় তোমার দরকার এখন একটা খাতা বা যে কোনো একটা সাবজেক্টের খাতা ওইটা খুঁজে পেতে কিন্তু অনেক সময় নষ্ট হবে তাই আমরা কি করব পড়ার টেবিল সব সময় গুছিয়ে রাখব এরপর দেখো ছোট ভাই বোনদের কাপড় খেলনা অন্যান্য জিনিস এলোমেলো থাকলে বাড়ির পরিবেশ নষ্ট হয় দেখো ছোটরা যারা আছে বাসায় বা বাড়িতে এই ছোটরা এরা কি করে সব সময় কিন্তু সব খেলনা যখন ইচ্ছা খেলে বা তোমার টেবিলে গিয়ে তোমার বইপত্র এলোমেলো করে ফেলে কাপড় গোছানো করে ফেলে তাই কি করব আমরা ছোটদের ছোট ভাই বোনদের যে কাপড় চোপড় খেলনা অন্যান্য জিনিস আছে সেগুলো কি করব সব সময় গুছিয়ে রাখবো কারণ এগুলো যদি এলোমেলো থাকে বা ঘরের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে তখন কি হয়ে যায় দেখতে কিন্তু খুব খারাপ লাগে আর এতে করে আমাদের বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায় তাই আমরা চেষ্টা করব ছোট ভাই বোনদের কাপড় চোপড় খেলনা এবং অন্যান্য যে জিনিসগুলো তারা এলোমেলো করে ফেলে সেগুলো গুছিয়ে রাখতে তাহলে এখানে আমরা তিনটা পয়েন্ট করে নিয়েছি আর সর্বশেষ আমরা লিখতে পারি যে এজন্য আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার লেখাটা লিখলেও হবে তো লেখাটা লিখলে আরো ভালো লাগে প্রশ্নের উত্তরটা কারণ যেহেতু বলেছি যে আমাদের ঘর বাড়িঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তো সেক্ষেত্রে তোমরা ছোট করে বলে আমার চাইতে কম এটা লিখে দিতে পারো যে উপরোক্ত কারণে বা এসব কারণে আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার না লিখলেও হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা এতক্ষণ ধরে দেখছো আশা করি মনোযোগ দিয়ে দেখেছো তো সেক্ষেত্রে আমি বলবো আর একটা কথা যেটা আমি বলেছি সেটা আবার মনে করিয়ে দিচ্ছি এখানে এরকম প্রশ্ন থাকতে পারে আমাদের বাড়িঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তিনটি বাক্যে লেখো অথবা চারটি বাক্যে লেখো অথবা সর্বোচ্চ পাঁচটি বাক্যে লেখো সেই ক্ষেত্রে তোমাদের খেয়াল করে এখানে এক দুই তিন চার সেইভাবে বাক্য কয়টা লিখতে হবে আশা করছি খেয়াল করেছো কথাগুলা আর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো তো শিক্ষার্থীরা আমি বলবো প্রশ্নটা বাসায় করবে পড়ার পর খাতায় লিখবে লেখার পর তুমি নিজেই খাতাটা দেখবে এবং কোথায় বানান ভুল হয়েছে কোথায় কোন ভুলটা আছে সেটা দেখে দেখে ঠিক করে নিবে এবং পরবর্তীতে এই ভুলটা করবে না তো বাসায় আমরা আছি এক অনেক দিন যেমন বাসায় আছি কারণ আমাদের একটা দুষ্ট ভাইরাস আমাদের আক্রান্ত করে ফেলছে এজন্য আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই ভাইরাসটা থেকে মুক্ত হয়ে যাবো আল্লাহর অশেষ রহমতে তো আমরা কি করবো এর জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ করবো নামাজ পড়বো বাবা মায়ের কথা শুনবো এবং নিয়মিত পড়াশোনা করবো ভালো থেকো সবাই দোয়া করবো আমাদের সবার জন্য আসসালামু আলাইকুম।